দর্শক, আজকে আমরা এসেছি চট্টগ্রামের অনেক পরিচিত একটা জায়গায়। এটা হচ্ছে অনন্যা আবাসিক। আপনারা এই অনন্যা আবাসিকটা আসলে হচ্ছে আপনি যদি এই চট্টগ্রামের অক্সিজেন দিয়ে কাছে হয়, আবার এদিকে হচ্ছে কাপ্তা রাস্তার যে মাথা আছে সেই মাথা দিয়ে কাপ্তা রাস্তার মাথা দিয়ে আসলেও হয়। তো এটা যে আসলে এত চমৎকার একটা জায়গা চট্টগ্রামের, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এখানে যে বিশাল একটা বড় জায়গা আছে, এটা আসলে সিডির একটা আবাসিক এলাকা। তো আজকে আমরা দেখাতে এসেছি যে শরৎকালে কি পরিমাণ কাশফুল আসলে যে ফুটে, এবং এটার যে সৌন্দর্য কি চমৎকার, এটা আপনারা আসলে এখানে না আসলে সেটা কিন্তু দেখার কোনো সুযোগ নাই। চট্টগ্রামে কিন্তু এত চমৎকার প্লেস কিন্তু আর কোথাও নাই। সো সবাইকে অনুরোধ করব, দর্শক আপনারা এখানে আসুন, আপনার কিছু সময়ের জন্য হলেও মন ভালো হয়ে যাবে। তো চলুন আজকে দেখি অনন্য আবাসিক এলাকা। দর্শক, আমরা এখানে কয়েকজনকে পেয়েছি, ছোট ভাই সবগুলা। তো দেখি বলেন কে কি কেমন পছন্দ এখানে, কি হঠাৎ করে কি উদ্দেশ্য? আমরা ডিসাইড করেছি ফ্রেন্ডস সার্কেল মিলে, যেহেতু এটা এত সুন্দর প্লেস, যার কারণে এখানে আসলে কিছুক্ষণ আড্ডা দিলাম বা কিছুক্ষণ কথা টথা ঘোরাঘুরি করলাম, যার কারণে মনটা ফ্রেশ থাকে, প্লাস মানে ভালো লাগে এখানে আসতে, ভালো লাগে। কে কয়টা প্রেম করছে শুরু করো। এটা একটা মিথ্যা কথা, বুকে হাত দিয়ে, আচ্ছা বুকে হাত দিয়ে করতে কিন্তু, হ্যাঁ বলো না তো। ওই ওই এই যে এই ভাইয়া চুপ করে আছে, এটা কাহিনী আছে। এই যে এই যে আমি একটা বড় ভাইয়ের সাথে দেখা, না বড় ভাই কে এটা, হ্যাঁ আমার একটা বড় ভাই দেখা। বাসালু বাসালু চলে অননা বাসিন যে মানুষ আছে, বাট আমি কখনো আসি নাই, কিন্তু দেখে তো অসাম। আমি নিজেই বেগু বেগু যাই প্রতিদিন এখান থেকে, চারবার আপ ডাউন করি এই এবাকের সামনে দিয়ে। আচ্ছা, এখান থেকে কালুঘাট যাই, আমার যেহেতু জব অক্সিজেন, আচ্ছা তো অক্সিজেন এই রোডটা আমি যাই। আমি এখানে দেখি তো আমি দূর থেকে তো অপার, কিন্তু এত সুন্দর এত সুন্দর জায়গা, অথচ আমি প্রতিদিন চারবার যাচ্ছি, আমি নিজে যাই। আচ্ছা ভাই, ওই 27টা কিভাবে আপনি হিসাব করলেন? আচ্ছা বলেন না, দু একজনের নাম টাম বলতে পারেন যদি? না না, এর নাম নেই। না না বলেন না, কি হবে